বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে দেখতেই পাচ্ছ কাঁকড়াজিতের ওই পার্কটাতে, যেখানে আমরা মোটামুটি রেগুলার বেসিসে আসি কিছুদিন ছাড়া ছাড়া আমার পূজাকে নিয়ে, সেখানেই এসেছি আজকে পূজাকে আর রিভুকে নিয়ে। তো পূজা আর রিভুর ফেভারিট প্লেস হচ্ছে এই স্লিপিং জায়গাটা, তো ওরা বারবার এখানেই আসে। এই যে দেখো, ওরা স্লিপ করছিল মন্দিরের সামনেই জাস্ট পার্কটা। ওদের সাথে আরও বেশ কয়েকজন বাচ্চাও এসেছে আজকে, বেশ এখানটা একটু ভিড় দেখছি, কেননা আজকে এখানে সামনেই মনসা মায়ের পুজো হচ্ছে। তো আজকে তো পঞ্চমী এমনিতেও আমাদের দুর্গা পুজোর এতে, প্লাস মনসা পুজো বলে এখানে অর্কেস্ট্রা প্রোগ্রাম হবে, সেই জন্য এত ভিড়। বেরিয়ে এসে তারপরে আমরা চলে এলাম এইখানে, যেখানে একটা ছোট্টখাট্ট মেলা বসেছিল। তো এই দেখো, এখানে এই কয়েকটাই দোকান এসছে, আইসক্রিম দোকান, পপকর্ন দোকান, বেলুন দোকান আর স্টেশনারি দোকান, ছোটদের খেলনার দোকান, পানবিড়ির দোকান, যেরকম একদম মিনিমাম ছোট্ট হয় সেরকম। আর এই যে দেখো, এটা হচ্ছে মা মনসার মূর্তি বসছে এবং এখানে সুন্দরভাবে প্যান্ডেল করা হয়েছে, এখানেও বাচ্চাগুলো খেলছে। তো এবারে চলো আমরা ঠাকুর দর্শন একটু করে নিই, তারপরে হয়তো টুকটাক একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। সেই ভাগে তোমাদেরকেও চারদিকে মেলাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো পূজা আর রিভু দুজনেই ওই বাবলস গেমগুলো নিল, আর সেটা নিয়ে আমি ব্যাগের মধ্যে ভরে দিয়েছি। এখন যদি ওদেরকে দেই তাহলে এখানেই শেষ হয়ে যাবে, বাড়ি পর্যন্ত আর যাবে না। তো দেখতেই পাচ্ছ ওরা নেচে নেচে মায়ের দর্শন করতে চলে যাচ্ছে, আর আমিও একটু চারদিকটা ভিডিও নিয়ে নিচ্ছি। পূজা তো উঠেই গেছে মন্দিরের কাছে, একবার করে ঠাকুরকে ধরতে যাচ্ছে, একবার করে আসছে, খুব দুষ্টামি করছে, ওকে বকছি আমি, বকতে শুনছে। তো রিভু কিন্তু এতটা দুষ্টামি করেনি প্রথমে, তারপরে ঠাকুর দেখার পরে, এখানে আমাদের এইটা একটা পারমানেন্ট মন্দির আছে, শিব ঠাকুরের পারমানেন্ট মন্দির। তো এই মন্দিরটা একটু উঁচুতে, দেখতেই পাচ্ছ বেশ অনেকগুলো সিঁড়ি রয়েছে, ওখানে ওরা দুজন উঠে দেখো কীরকম নাচ করছে, ব্যায়াম করছে, জিমন্যাস্টিক করছে, শুয়ে শুয়ে সাঁতার কাটছে, মানে ওরা ওদের মতন করে এনজয় করে নিচ্ছে। সত্যি ওরা এখন এনজয় করুক, ছোটোবেলাটা এভাবেই সুন্দরভাবে ওদের কাটুক, এটাই কামনা করি ভগবানের কাছে, যেন ওদের মধ্যে কোনো জটিলতা না আসে, এভাবেই সহজ সরলভাবে ওদের ছোটোবেলাটা কেটে যাক। কেননা পরপর যত বড় হবে পড়াশুনোর চাপ, তারপরে এক্সট্রা কারিকুলার এখন আবার শিখতে হয়, সমস্ত কিছু অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে উঠবে। তো দেখো বন্ধুরা, ঠাকুর ফাকুর দেখে ঘর পৌঁছে গেলাম, আর বাচ্চারা ওইদিকে বসছে, আমরা এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করে নেব। আর হচ্ছে দেখি, এখানে রাত্রেবেলা একজনে করে ষষ্ঠী ঘরের অনুষ্ঠান হবে, সেখানে সবাই হয়তো যাবে, আমি আর যাবো না, আমার আর এনার্জি নেই, আর পাচ্ছি না। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট দিন আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে। ততক্ষণে জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে আমার চ্যানেলটা দেখতে থাকো। যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলবে না। আজকের মতন আসছি, গুড নাইট, টাটা।